আলোচনায় বিএনপির দেমুখী সাত এমপি প্রশাসন নিয়ে সরকারের উদ্বেগ বাড়ছে জানিয়ে দেব ছাত্রলীগ নেতার পা কেটে নেওয়ার হুমকি সাবেক এমপির বিধবা নারীকে ধর্ষণ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার আরো জানিয়ে দেব বঙ্গোপসাগরের লঘুচাপ জানিয়ে দিব কে আর কে বাঁচলো তাতে সরকারের দায়বদ্ধতা নেই বলছে টুকু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আলোচনায় বিএনপির দেমুখী সাত এমপি বিএনপির সাত সংসদ সদস্যের দেমুখী আচরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির অনেক নেতাও বলেছেন এই সাত সংসদ সদস্য একদিকে পার্লামেন্টকে অবৈধ বলে তা বিলুপ্তির দাবি জানাচ্ছে অন্যদিকে সংসদের সব সুযোগ সুবিধা ভোগ করেছেন বিএনপি ও তাদের মিত্রদের অনেকেই মনে করেন এই সাতজনের কারণে বিএনপির দাবি দেওয়া নিয়ে জনমনে এক ধরনের নেতিবাচক বার্তা যাচ্ছে আবার ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের কারণে অস্বস্তিতে পড়েছেন আন্দোলন কর্মীরাও এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতি সদস্য আব্দুর রহমান আমাদের সময়কে বলেন বিএনপি এ পার্লামেন্ট থেকে ট্যাক্স ফ্রি গাড়ি সহ সব সুবিধা ভোগ করেছে এবং সংসদকে অবৈধ বলেছে বিএনপির তবে নাগরিক ঐক্যের সভাপতি বলেন বিএনপি ঘটনা সংসদে যোগ দিয়েছিল এ অবস্থায় আমার দল হলে সংসদেই যেতাম না তারপরও ক্ষমতাসীন আওয়ামী লীগ কি বলল সেটা বিষয় নয় নাম প্রকাশে অনিচ্ছুক গণতন্ত্র মঞ্চের জ্যেষ্ঠ এক নেতা আমাদের সময়কে বলেন বিএনপি মনে হয় নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনে ব্যাপক সিরিয়াস গত জুলাই থেকে বিএনপির পাঁচ নেতাকর্মী মারাও গেছে বহু নেতাকর্মী আহত হয়েছে বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এরপরও তাদের আন্দোলন অব্যাহত রেখেছে কিন্তু দলীয় সংসদ সদস্যদের পদ বহাল রেখে রাজপথে কর্মসূচি করে দলটি কি আদায় করতে চায় তা আমাদের কাছে স্পষ্ট নয় এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিরোধীদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে এ বিষয়টি তাদের পরিষ্কার করা উচিত এদিকে বিএনপির দাবি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হয়েছে আগের রাতে এ অবস্থায় সংসদে বহাল থাকা নিয়ে বিএনপির এমপিদের নানা স্থানে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় দলের নেতা কর্মীরাও বিব্রতকর প্রশ্ন করে বসেন কেউ কেউ মনে করেন দল চাইলেও সংসদ থেকে তারা পদত্যাগ করবেন না এ কারণে দলও এসব এমপিদের চাপ দিতে পারছে না বিএনপির সাত এমপি হলেন ব্রাহ্মণ বাড়িয়া দুই আসনের ওকিল আব্দুল সত্তার চাপাই নবমগঞ্জ তিন আসনের হারুনা রশিদ বগুড়া ছয় আসনে গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া চার আসনে মোশারফ হোসেন চাপাই নবমগঞ্জ দুই আসনে আমিনুল ইসলাম ঠাকুরগাঁও তিন আসনে জাহিদ রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনে রমিন ফারহানা প্রশাসন নিয়ে সরকারের উদ্বেগ বাড়ছে যতই বিরোধী দলের আন্দোলন করছে নির্বাচন নিয়ে নির্বাচনের সময় ঘনিয়ে আসছে এবং এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে ততই প্রশাসন নিয়ে সরকারের উদ্বেগ এবং অস্বস্তি বাড়ছে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ প্রশাসন মাঠ প্রশাসন এবং সচিবালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে আওয়ামী লীগের মধ্যে এখন বিভিন্ন রকম আলোচনা হচ্ছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিএনপির সমাবেশে পুলিশ প্রশাসনের কিছু কিছু ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কোথাও কোথাও তারা অতি আক্রমণাত্মক হয়ে বিরোধী দলের উপর চড়াও হচ্ছে এবং একটা পরিস্থিতি তৈরি করেছে কোথাও কোথাও বিরোধী দলকে লাঠি বাসি ইত্যাদি নিয়ে সমাবেশ করার ক্ষেত্রে নির্লিপ্ত ভূমিকা পালন করছে আবার পুলিশ প্রশাসন অনেকের সঙ্গে বিএনপির এখন যোগাযোগ হচ্ছে এমন তথ্য সরকারের হাতে আছে পুলিশ প্রশাসন আগামীতে কি ধরনের ভূমিকা রাখবে সেটি এখন একটি বড় প্রশ্ন অনেকেই অভিযোগ করেছে পুলিশ প্রশাসনের মধ্যে বেশ কিছু বিএনপির জামায়াতপন্থী লোক এখন সক্রিয় হয়েছে এবং তারা তারা বিরোধী দলের আন্দোলনকে বেগবান করার জন্য নানা রকম তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করছেন আর এই সমস্ত কারণেই বিএনপি এখন আগের চেয়ে বেশি আশকারা পাচ্ছে পুলিশ প্রশাসনের পাশাপাশি মাঠ প্রশাসনও আওয়ামী লীগের জন্য বড় বড় মাথা বাধা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন স্থানের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সরকারের নীতি নির্ধারক মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সাম্প্রতিক সময়ে একজন ইউনোর পুরস্কারের পদক ভেঙে ফেলা মুক্তিযোদ্ধাদের সম্বন্ধে কটুক্তি করা অন্য জায়গার ইউনোর সাংবাদিকদেরকে অকথ্য ভাষায় গালাগালি করা ছাত্রলীগ নেতার পা নেওয়ার হুমকি সাবেক এমপির পটুয়াখালীর কলাপাড়ায় এক ছাত্রলীগ নেতার জিব্বা ও পা নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুর রহমান তালুকদারের বিরুদ্ধে এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ভাইরাল হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করেছেন হুমকির শিকার ছাত্রলীগ নেতা হাসিবুল হোসেন ডায়েরিতে সাবেক সংসদ সদস্য মাহবুব সহ মোট দুজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে তিনি কলাপাড়ার একটি কলাপাড়ার একটি সুইস গেট আটকে মাছ ধরা বাণিজ্যের ভাগাভাগি নিয়ে অব অভ্যন্তরীণ বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে বিষয়টিকে অবশ্য অন্যভাবে ব্যাখ্যা দিয়েছেন মাহবুবুর রহমান তারকদার অভিযোগকারী হাসিবুল হাসানকে ভাইয়ের ছেলে দাবি করে তিনি বলেন আজেবাজে লোকের সঙ্গে মিশে নে মিশে নষ্ট হয়ে যাচ্ছে চাঁদাবাজি সহ নানা অভিযোগ উঠতে শুরু করেছে তার বিরুদ্ধে এজন্য তাকে শাসন করেছি বিষয়টি একান্তই পারিবারিক একটি মহল এ বিষয়টিকে ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে উনত্রিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার ভাইরাল হয় মোবাইল ফোনে হাসিবুল হাসানকে হুমকি দেওয়ার অডিও রেকর্ড ওই দিনই বিষয়টি সম্পর্কে কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি করেন হাসিবুল যুগান্তরকে তিনি বলেন বৃহস্পতিবার আঠাশ সেপ্টেম্বর রাত দিকে একটি নম্বর থেকে তার মোবাইল ফোনে একটি ফোন আসে রিসিভ করলে অপর প্রান্ত থেকে থাকা লেমুড়াপাড়া বালিয়াতলির বাসিন্দা কামাল তালুকদার বলেন সাবেক এমপি মহোদয় কথা বলবেন এরপর মাহবুব তালুকদার ফোনে আমায় অকত্য ভাষায় গালাগাল করেন লেমুপাড়া সুইস গেটের মাছের ব্যবসা নিয়ে কথা বলার এক পর্যায়ে আমার জিব্বা এবং পাকেটে নেওয়ার হুমকি দেন তিনি আমি এতটাই হতবাক হয়ে যায় যে তার কথার কোনো উত্তর দিতে পারেনি ফোনে কেবল আমাকে নয় পটুয়াখালী চার আসনের বর্তমান এমপি মোহাম্মদ মহিবুর রহমানকেও গালাগাল করেন তিনি এমপি সাহেব কতদিন আমায় শেল্টার দেন তা দেখে নেবেন বলে হুমকি দেন ফোনে এক প্রশ্নের জবাবে হাসিবুল বলেন আমি বহুদিন ধরেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত আসন সম্মেলনে আমি কলাপাড়া উপজেলার বালিয়াতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী প্রার্থী বর্তমান এমপি মহিবুর রহমান এর অনুসারী হিসেবে কাজ করছি মূলত এ কারণেই তিনি আমার উপর ক্ষিপ্ত দলে টানতে না

বিধবা নারীকে ধর্ষণ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সিলেটের জন্তাপুর উপজেলার গোয়াবাড়িতে বর্ষে উপহারের ঘরে বসবাসকারী এক বিধবা নারীকে ধর্ষণ ও তার নবজাত সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে এই ঘটনার অভিযোগে ফখরুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার জন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় তবে একই দিন বিকেলে মাটি চাপা দেওয়া নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে গ্রেফতারকৃত ফখরুল ইসলাম নেই পার্ট ইউনিয়ন পরিষদের সদস্য ওয়ার্ড জানা গেছে গোয়াবাড়ি গ্রামে গত বছর উপহারের ঘর পান গ্রামের এক মেয়ে প্রায় দশ বছর আগে নারীর স্বামী মারা গেছেন এক ছেলেকে নিয়ে প্রথমে বাবার আশ্রয় ও সর্বশেষ সরকারি ঘরে বসবাস শুরু করেন একই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম ভুক্তভোগী নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ভুক্তভোগী নারী শুক্র ভরে তিনি ছেলে সন্তানের জন্ম দেন পরে বিষয়টি জানতে পেরে ফখরুল নবজাতক শিশুটিকে গলা টিপে হত্যা করে স্থানীয় বাড়ির পাশে মাটি দেন এ সময়ের মা বিষয়টি দেখে আশেপাশের লোকজনকে জানালে তারা পুলিশকে সংবাদ দেন এ বিষয়ে জনতাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগির আহমদ জানান গ্রেফতারকৃত ফখরুলের মেম্বারের বিরুদ্ধে এলাকায় অনৈতিক সম্পর্কের বেশ কিছু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ধর্ষণ ও নবজাতক হত্যার অভিযোগ মামলা হবে তবে ফখরুলের সঙ্গে আরো কয়েকজন জড়িত তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে যুক্ত যারাই হোক তাদের আইনের আওতায় নিয়ে আসবে পুলিশ বঙ্গোপসাগরের লঘুচাপ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে এর ফলে আগামী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে শনিবার বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাফিজ রহমান এ তথ্য জানান তবে আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি সহ হালকা থেকে মাঝারি ধরনের সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রার সামান্য কমতে পারে বলে জানান তিনি কে মরল আর কে বাঁচল তাতে সরকারের দায়বদ্ধতা নেই বলছে টুকু এই সরকারের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই কাজেই কে মারল আর কে বাঁচল তাদের কিছু যায় আসে না কারণ তাদের ভোট লাগে না এসব মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শনিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া বামানহাট ইউনিয়নের কর্তোয়া নদীতে নৌকা ডবির ঘটনায় নিহতদের পরিবারের স্বজনদের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয় মারিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে বোদা ও দেবীগঞ্জ অনুষ্ঠানটি আয়োজন করে বিএনপি সেখানেই কথাগুলো টুকু বলেন টুকু বলেন এই অঞ্চলের এর আগে কখনো এত বড় দুর্ঘটনা ঘটেনি এখানকার উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি তারা যদি সেখানে পাহারাদার বসিয়ে দিয়ে ধারণ ক্ষমতা অনুযায়ী উঠতে দিত তাহলে এত বড় দুর্ঘটনা ঘটত না কে বসল আর কে মরল তাদের কোনো যায় আসে না কারণ তাদের কোনো ভোট লাগে না তারা পনেরো বছর ধরে জগৎ দল পাথরের মতো বসে আছে আর মিথ্যা কথা বলে বাসছে